بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى والدين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله مولانا العظيم একটি ফুলকে ফোটাবার কালে কত যে বিপদ আসে একটি ফুলকে ফোটাবার কালে কত যে বিপদ আসে বর্ধনকালে প্রবল হাওয়ায় দলগুলি তার নাশে। মাহতারাম বুজুর্গ দোস্ত, আজকের এই মঞ্চে সারা বাংলার ওয়ার্কিং কমিটির সদস্য পদাধিকারে যারা আছেন, পীর বুজুর্গ, অলিয়া উলিয়া, মহাদ্দিস, নির্বাচিত ওয়ার্কিং কমিটি, 20-22টা জেলার প্রতিনিধি, আজ মুর্শিদাবাদ জেলায় এই রবীন্দ্র সদনে উপস্থিতি দিয়েছেন। যেহেতু আগামী শতবার্ষিকী জমিয়ত উলামায়ে হিন্দের মানাবার উদ্দেশ্যে আমরা দেওবন্দের মাটিতে যেতে পারি, পৌঁছতে পারি, তার ইতিহাস আমাদের সামনে আছে, আমরা সে সম্পর্কে কিয়দংশ আলোচনা করব, মানুষের উদ্দীপনা বাড়বে, তারা এই শতবার্ষিকীতে যাবেন, শুনবেন। সেই সূত্র ধরে আজকে জমিয়ত উলামায়ে হিন্দের এই মুর্শিদাবাদ জেলাতে এই পবিত্র সভা এবং এখানে এই বুজুর্গদের শুভাগমন, আমি আপনাদের সামনে এই কথাটা তুলে ধরতে চাইছি যে আমরা গর্বিত, আমরা অত্যন্তভাবে আনন্দিত, গর্বিত যে আমরা হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে জমিয়ত উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি রূপে তাকে আমরা প্রায় দীর্ঘদিন পেয়েছি। সম্পাদক হিসাবে, রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের সম্পাদক হিসাবে হযরত মাওলানা তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহির আমল থেকে তিনি কাজ করেছেন। তারপরে পরে হযরত মাওলানা তাহির সাহেব রহমতুল্লাহ আলাই তাকে নির্বাচন করেছিলেন এই জমিয়তের মুখপাত হিসাবে। সুফি আবু তালেব চৌধুরী মরহুম বর্ধমান জেলার পরশগ্রাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা, হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তাঁর জ্যেষ্ঠ পুত্র, ফাজলে দারুল উলুম কাসমী আলেম এবং এই বুজুর্গ খানদানের তিনি একজন সুসন্তান। সারা বাংলায় যখন দিনী ধর্মীয় এক কথায় বলা যায় আকাল চলছিল, সেই সময় এই দিনকে জিন্দা রাখতে গ্রামে গঞ্জে অত্যন্ত পাড়াপল্লী গ্রামে এই জমিদার, এই জমিদার বংশধর সুফি আবু তালেব মরহুম চৌধুরী রহমতুল্লাহ আলাই পায়ে হেঁটে গোগাড়িতে রিক্সায় সেখানে পৌঁছিয়েছেন, তিনি কালচার করেছেন। তাঁর অন্যান্য ভাইরা যারা লন্ডনে থাকতেন, আমেরিকায় থাকতেন, বড় বড় ব্যবসার মালিক, তারা বলেছিলেন, আবু তালেব তুমি ছেলেগুলোকে কোন পথে দিচ্ছ, ভিখিরি পথে দিচ্ছ? হযরত রহমতুল্লাহ আলাই, সুফি আবু তালেব চৌধুরী রহমতুল্লাহ আলাই একটাই উত্তর দিয়েছিলেন, ভাইজান, যে চোখে আমি আমার ছেলেদেরকে দেখছি, আপনি তাদেরকে আপনার চোখে ভিখারি দেখছেন, আমি ওদেরকে রাজা দেখছি, বাদশাহ দেখছি, আমাকে বাধা দেবেন না, একটা ছেলে নয়, আমি সব ছেলেগুলোকেই আমি এই লাইনেই দেব। এটা একটা সেই সময়কার কারামত ছিল, মাদ্রাসায় পড়া ভিখিরিদের কাজ ছিল। সেখানে এই জমিদার ফ্যামিলি হযরতে সুফি আবু তালেব চৌধুরী রহমতুল্লাহ আলাই একটি একটি করে ছটা ছেলেকে মাদ্রাসায় দিলেন, হাফিজ, কারি, মাওলানা, মুফতি, আলেমে দিন হলেন, মেয়েদের বিবাহ দিলেন, সেখানে আপনার আলেম খুঁজলেন, ওলামা খুঁজলেন, এই পথকে বেছে নিলেন এবং করসগ্রাম মাদ্রাসা কায়েম করে সারা বাংলার মাটিতে একটা নজির সৃষ্টি করলেন। করসগ্রাম মাদ্রাসা মানে সে যেন উম্মুল মাদারিস, প্রত্যেকটা জেলায় বাংলা এবং বিহার সর্বত্রই কিছু না কিছু ছাত্র আপনার করসগ্রাম মাদ্রাসা পাওয়া যায়, যারা এই করসগ্রাম মাদ্রাসা থেকে দিনী পিপাসা
নিবারণ করে তারা দিনের কাজে লেগেছেন। তার এই সুসন্তানকে হযরতা মাওলানা তাহের সাহেব রহমতুল্লাহ আলাই বাছাই করে নিয়েছিলেন। হযরতা মাওলানা তাহের সাহেব রহমতুল্লাহ আলাই, শাইখুল ইসলাম হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, যিনি বিংশ শতাব্দীর খ্যাতনামা আলেম পীর বুজুর্গ এবং ইংরেজকে তাড়াতেই ভারত স্বাধীনতার জন্য যিনি ছিলেন সেনানায়ক, যিনি 18 বছর মদিনা মুনব্বরাতে হাদিসে পাক পড়িয়েছেন। অন্যান্য মহাদ্দিসিনরা যেখানে বলেন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত শেখ হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই মদিনার মসজিদে নবীজির রওজা পাকের পাশে বসে হাদিস পড়াতেন আর বলতেন কালা হাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত বড় পীর বুজুর্গ, ইন্টারন্যাশনাল বুজুর্গ, তার খলিফা হযরত মাওলানা তাহের সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি নির্বাচন করলেন এই সুসন্তান, চওড়া কপাল, ফর্সা রং, তাকে নির্ধারণ করলেন পশ্চিম বাংলার জমিয়তের কাণ্ডারি স্বরূপ। তার দোয়া এমনভাবে কবুল হলো, তিনি জেনারেল সেক্রেটারি থেকে আজকে তিনি পশ্চিম বাংলার জমিয়ত উলামায়ে হিন্দের মহামান্য সভাপতি। হযরত মাওলানা আব্দুল খালেক হুসাইনি রহমতুল্লাহ বর্ধমান শান্তিবাগ, হযরত শাইখুল ইসলাম হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহের যোগ্যতম খলিফা, তিনি বলতেন বাবা আমার ঘাড়ে মাত্র 4 আঙুল জায়গা আছে, এই 4 আঙুল জায়গাটা আমি জমিয়ত উলামার সুবাদে এই মাদানী খানদানের জন্য রেখে দিয়েছি, এর উপর আমার আর জায়গা নেই, এদের মতের বাইরে যাবার আমার যোগ্যতা নাই, আমার ক্ষমতা নাই। তিনি পরিপূর্ণরূপে সমর্থন দিয়েছেন হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে। আমরা যখন যেতাম শান্তিবাগ, আমাদের জন্য ভালো উমদা খাবারের ব্যবস্থা করতেন মাদ্রাসায়, আর সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে নিয়ে তার কান্ধে হাত দিয়ে বলতেন ওগো চলো তোমার দাদিমা কী রান্না করেছেন, চলো ডাল ভাত আমার বাড়িতে চটায় বসে খাবে, সাথে করে নিয়ে যেতেন খানা খাওয়াতে। মহাতরাম বুজুর্গদোস্ত, হযরত মাওলানা হাফেজ মুসলিম রহমতুল্লাহ আলাই বাঁকুড়ার পীর সাহেব, তিনি বলতেন সিদ্দিকুল্লাহ আমার ছোট ভাই, সিদ্দিকুল্লাহ আমার ছোট ভাই, কান্ধে হাত দিতেন, পিয়ার করতেন, ঠোঁটে হাত দিয়ে চুমু খেতেন আর বলতেন তোমার উপরে আমাদের কত ভরসা, তোমার উপরে আমাদের কত ভরসা। হযরত মাওলানা ইউসুফ সাহেব নাদনঘাট, হযরত বড় মুফতি সাহেব মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহের পশ্চিম বাংলার তিনি একজন খ্যাতনামা বুজুর্গ, হযরত মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহ তাঁর খলিফা, তিনি বলতেন সিদ্দিকুল্লাহ সাহেব আপনার উপরে আমাদের দিল কলিজা নিমুড়ে আমরা সমর্থন দিয়েছি, আপনি আগিয়ে চলুন, আপনার সঙ্গে আমরা আছি, আমরা প্রাণ উজাড় করে আপনাকে সমর্থন দেব। ভাইরা আমার, আমরা সেইভাবেই হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের সাথে আজ 40 বছরের ঊর্ধ্বে তার সঙ্গে রয়েছি এবং তার সেবাতে তার সাথে আমরা লেগে রয়েছি। যা ছিল না পশ্চিম বাংলায় তাই তিনি করে দেখিয়েছেন, 100 বছর ধরে জমিয়ত উলামা যা করে উঠতে পারেনি হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে, আল্লাহর শুকর জমিয়তাই সেই জায়গাতে পৌঁছেছে। জমিয়ত ভবন যেটা একটা আপনার মানে জমিয়তের অফিস, রাবেতা মাদারিসের অফিস বলে আজকে আপনাদের সামনে পরিচিতি লাভ করেছে, 1 বছরের ভিতরে 4 তলায় জমিয়ত ভবনের বিল্ডিং হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের আপনার তার নেতৃত্বে 1 বছরের ভিতরে জাদুর মতো এই 4 তলা বিল্ডিং মাথা থাড়ো করে দাঁড়িয়ে কলকাতার এয়ারপোর্ট যশোরী রোডের মাদানী মসজিদের গায়ে এই বিল্ডিংটা সারা বাংলার জমিয়ত কর্মীদের জন্য আপনার একটা নিদর্শন। হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব হাত দিয়ে এই জিনিসটা আপনার তৈরি হয়েছে। সারা বাংলায় যেখানে কোন সম্প্রদায় দাঙ্গা সেখানে আপনার ছুটে গেছে আল্লাহর ওলি, সেখানে আপনার ছুটে গেছেন, সেখানে গিয়ে আপনার রুখে দাঁড়িয়েছেন, সেখানে সেবা দিয়েছেন, যেখানে ঝড় তুফান বান বন্যা সেখানে হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এই জমিয়তের টিমকে সাথে করে নিয়ে গিয়ে বুক পেতে পুলিশ এবং আপনার ডিএম এবং আপনার এসপি ডিজি তাদের সাথে আপনার সম্পর্ক রেখে কাজ করে দেখিয়েছেন
জমিয়তের কাজ কাকে বলে? যেখানে কেউ আটকিয়েছে সেখানে আপনার জমিয়ত উলামায়ে হিন্দের এই মহামান্য সভাপতি হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের একটা ফোন যেন আপনার জাদুর মতো কাজ করেছে। সেখানে ডিজি ছুটে এসেছে, সিআই ছুটে এসেছে, পুলিশের গাড়ির উপরে গাড়ি ছুটে এসেছে, মুসলমানদের জান মালের নিরাপত্তা দিয়েছে এবং আপনারা কাজ করে দেখিয়েছেন। সেই রকম আপনার বীর সন্তান আজকে আমাদের সামনে, তিনি আপনার হায়াতার দ্বারা হোক তিনি আছেন এবং এই সারা বাংলার 20-22টা জেলার যারা আপনার জমিয়ত উলামায়ে হিন্দের মহামান্য ওয়ার্কিং কমিটি, পীর বুজুর্গ জ্ঞানী মুহাদ্দিস মুফাসসির এবং সারা বাংলায় যারা আপনার খ্যাতনামা মানুষ তাদের সমর্থন যার সাথে আপনার রয়েছে সেই লোকটার সাথে থাকতে পেরে আমরা গর্বিত, আমরা গর্বিত। একটা কথা বলে রাখছি, মনে রেখে দেবেন, কথাটা হলো আপনার এই আবেগ আর আদর্শ এক জিনিস নয়। কথাটা মনে রেখে দেবেন, আবেগ আর আদর্শ এক জিনিস নয়, আদর্শের মালিক মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, আবেগের মালিক আর কেউ, কিন্তু আদর্শের মালিক হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। তার তার কথায় বাত্রাই, তার কথায় বাত্রাই আমরা দেখি যে মাতানাত আছে, সংযত আছে, আমরা উশৃঙ্খল হয়ে গেছি। তিনি আমাদের ঘাড়ে হাত দিয়েছেন, বলে এটা এই জিনিস নয়, আমার কাছে কাজ, আমার কাছে শুধু ভাষার তুবড়িতে চলবে না। কি বললাম, আবেগ আর আদর্শ এক জিনিস নয়। তিনি আরেকটা কথা বলছি, কানুন আর কাণ্ড জ্ঞান, কানুন আর কাণ্ড জ্ঞান এটাও এক জিনিস নয়। কানুন নিজের জায়গায় আছে, কাণ্ড জ্ঞান তার ঊর্ধ্বে। আকায় নামদার তাজাদারা মদিনা আহমদ আল মুস্তফা মোহাম্মদ আল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি বললেন, আমার সাহাবি নাম শুনলাম তার, যাও যাও তাকে তাকে তার গর্দন কেটে নিয়ে আসো। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু ছুটে গেলেন, যাওয়ার পর আপনারা দেখলেন কুমাতে নিচে নেমে গেছে, কুমাতে বলে, এ আমাকে আল্লাহ রসুল পাঠিয়েছেন তোমার গর্দন নিতে, আর তুমি কুমাতে নেমে গেলে? তার মানে সে তখন আপনার উলঙ্গ হলো, উলঙ্গ হয়ে বললো, হুজুর আমার দিকে মাফ করবেন, বিয়াদবি লক্ষ্য করে দেখুন, আমার তো গুপ্তাঙ্গটাই নাই, আমি তো খুজা, তাহলে আমার উপরে জিনাটা অপবাদটা হয় কি করে? আমি তো খুজা, তা আমার উপরে জিনার অপবাদ হয় কি করে? হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু বললেন, তুমি দেখালে, ভালো করলে, আমি সত্যটা নবীজির কাছে পৌঁছাতে পারবো। এটা ছিল কাণ্ড জ্ঞান, এটা ছিল কানুন ছিল না, এটা কাণ্ড জ্ঞান ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে গিয়ে যখন হযরত আলী বললেন, তখন বললেন, মানুষ খুন করার অপরাধ থেকে আলী তুমি আমাদেরকে বাঁচালে। মহতরাম বজ্রগদস্ত হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে সবসময় আমরা কাণ্ড জ্ঞান সামনে রেখে কথাবার্তা বলতে শুনেছি, পরিচালিত করতে শুনেছি, আর কেউ তাকিয়ে আছে শুধু কানুনের দিকে, যে এই কানুনের উনি খিলাফ করলেন, এই কানুনের খিলাফ করলেন। কাণ্ড জ্ঞানের দিকে হযরত মাওলানা তাহের শেখ রহমতুল্লাহকে তাকিয়ে আমরা চলতে দেখেছি হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী ফিদায়ে মিল্লাত রহমতুল্লাহ আলাইহকে কাণ্ড জ্ঞানকে সামনে রেখে তাকে আমরা চলতে দেখেছি। যারাই আপনার পথে রয়েছেন তারা ওই কাণ্ড জ্ঞানকে সামনে রাখেন, আর যারা নিচ মহলের লোক এদের কাছে শুধু কানুন আর কানুন, তারা কানুন নিয়ে আছে, এদের কাণ্ড জ্ঞান সম্পর্কে কোনো জ্ঞান নেই। সেই জন্য কানুন আর কাণ্ড জ্ঞান এক জিনিস নয়। হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে সভাপতি রূপে ওলামাদের নেতৃত্ব দেওয়ার জন্য তাকে পেয়ে আমরা ধন্য, আমরা অত্যন্ত প্রফুল্ল। আল্লাহ তার হায়াতকে দারাজ করুন, তার প্রতি আমাদের পূর্ণ আস্থা, তার প্রতি আমাদের পূর্ণ আস্থা, কিয়ামত পর্যন্ত আল্লাহ ওনার হায়াত দারাজ করুন। উনি পারমানেন্ট সভাপতি পশ্চিম বাংলা রাজ্য জমিয়ত উলামার, উনি পারমানেন্ট সভাপতি শুনেছি। সেই রকম বুজুর্গকে কেউ যদি বদনাম করতে চাই তাহলে আমরা সেটা মনে প্রাণে কখনোই মানছি না, মানতে পারবো না। এই কথাগুলো আমি আমার বক্তব্য করলাম, তোমাদের পানে চাহিয়া।